আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে, আর সেই উপলক্ষে বৃহস্পতিবার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। সেই তালিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান, আর এই ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মঙ্গলবার রাতে চেন্নাই থেকে ঢাকায় ফিরেছিলেন মুস্তাফিজ। ভিসার কাজ সারতে দেশে আসার কারণে আইপিএলে চেন্নাইয়ের হয়ে গতকালের ম্যাচে খেলা হয়নি মুস্তাফিজের। শুরুর দিকে ধারণা করা হয়েছিল 4 তারিখেই ভিসার কাজ শেষ করে আবার ভারতে ফিরবেন মুস্তাফিজ, তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। ভিসার কাজ সম্পন্ন না হওয়ার কারণে এখনও মুস্তাফিজ বাংলাদেশেই রয়েছেন। তাহলে কবে নাগাদ মুস্তাফিজ আবার আইপিএলে খেলতে যাবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। অবশেষে মুস্তাফিজের আইপিএলে যাওয়ার দিনক্ষণ জানা গেল। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন মুস্তাফিজ। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ সোমবার রাত 8টায়, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচটি হবে চেন্নাইয়ের ঘরের মাঠে, আর এই ম্যাচেই মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে।